রক্তের শ্রেণী বিভাগ বা রক্তের বিভাগ, যেটাকে ব্লাড গ্রুপ বলা হয়। এই রক্তের শ্রেণী বিভাগ বিজ্ঞানী কার্ল লাইনস্টাইনের করেন। উনি রক্তের অ্যাগ্লুটিনোজেন, যেটা লোহিত কণিকায় থাকে, এবং অ্যাগ্লুটিনিন, যেটা রক্তরস বা সিরাম বা প্লাজমার মধ্যে থাকে, এই দুটোর উপর ভিত্তি করে রক্তকে চারটি ভাগে ভাগ করে। রক্তের অ্যাগ্লুটিনোজেন, যেটা লোহিত কণিকায় থাকে, এবং রক্তের অ্যাগ্লুটিনিন, যেটা প্লাজমা বা সিরামে থাকে বা রক্তরসে থাকে, এই দুটোর উপর ভিত্তি করে উনি রক্তকে চারটি ভাগে ভাগ করে, যথা হচ্ছে এ, বি, এ বি এবং ও। চারটি ভাগে ভাগ করে এ, বি, এ বি এবং ও। এবার এদের মধ্যে কিছু অ্যাগ্লুটিনোজেন উপস্থিত থাকে, কিছু অ্যাগ্লুটিনিন উপস্থিত এবং অনুপস্থিত থাকে। যেমন প্রথমে দেখো, এ গ্রুপের রক্তে এ অ্যাগ্লুটিনোজেন থাকে, কিন্তু এর মধ্যে বিটা অ্যাগ্লুটিনিন থাকে। আবার বি গ্রুপের রক্তে বি অ্যাগ্লুটিনিন থাকে, বি অ্যাগ্লুটিনোজেন থাকে, কিন্তু এর মধ্যে আলফা অ্যাগ্লুটিনিন থাকে। উল্টো, এর মধ্যে থাকে বিটা অ্যাগ্লুটিনিন, বি এর মধ্যে থাকে আলফা অ্যাগ্লুটিনিন। তেমনি এবির মধ্যে কিন্তু এ এবং বি দুটো প্রকার অ্যাগ্লুটিনোজেনই থাকে, কিন্তু এর মধ্যে আলফা এবং বিটা কোনোটাই থাকে না, থাকে না। ও গ্রুপের রক্তে কিন্তু এ আর বি কোনোটাই থাকে না, এ কমা বি কোনোটি থাকে না। কোন অ্যাগ্লুটিনোজেনই কিন্তু এর মধ্যে থাকে না, কিন্তু এর মধ্যে আলফা এবং বিটা দুটোই থাকে। এখানে একটু লক্ষ্য করে দেখো, এবির মধ্যে এবি অ্যাগ্লুটিনোজেন থাকে, আবার আলফা বিটা অ্যাগ্লুটিনিন থাকে না। এই জন্যে এ বি গ্রুপের রক্তের লোককে বা এ বি বিভাগকে বলা হয় সার্বিক গ্রহিতা, কারণ এই এ বি গ্রুপের যে ব্যক্তি সে কিন্তু এর থেকেও রক্ত নিতে পারবে, আবার বি থেকেও রক্ত নিতে পারবে। কারণ কি, এর মধ্যে দুটো প্রকার অ্যাগ্লুটিনোজেন আছে, আবার কিছুই নেই, এটা কোনটাই থাকে না, অ্যাগ্লুটিনিন কিছুই থাকে না। অতএব দুটো ব্যক্তির কাছ থেকে কিন্তু রক্ত নিতে পারবে। আবার ও গ্রুপের ব্যক্তির মধ্যে কিন্তু এ বি অ্যাগ্লুটিনোজেন থাকে না, কিন্তু এর মধ্যে আলফা বিটা অ্যাগ্লুটিনিন থাকে। ও বিভাগের রক্ত কিন্তু সবাইকে রক্ত দিতে পারবে, কারণ এর মধ্যে আলফা বিটা দুটোই আছে, আলফা বিটা দুটোই আছে, এর মধ্যে কোনো অ্যাগ্লুটিনোজেন নেই, এ দুটো কোনো অ্যাগ্লুটিনোজেন এর মধ্যে নেই। অতএব এই ও গ্রুপের ব্যক্তি কিন্তু এই তিনজনকে কিন্তু রক্ত দিতে পারবে, এই ও গ্রুপের ব্যক্তি তিনজনকে রক্ত দিতে পারবে। এই জন্যে ও গ্রুপের রক্ত ব্যক্তিকে বলা হচ্ছে সার্বিক দাতা, আর এ বি বিভাগের রক্তের গ্রুপের ব্যক্তিকে বলা হচ্ছে সার্বিক গ্রহিতা। এটা একটু ভালো করে পড়বে আর এই চার্টটা ভালো করে দেখবে। এরপরে আমরা দেখব কোন বিভাগের ব্যক্তি কোন বিভাগকে রক্ত দিতে পারবে এবং কোন বিভাগের থেকে রক্ত নিতে পারবে। প্রথম দেখি এখানে রক্তের বিভাগ, দান করতে পারবে, গ্রহণ করতে পারবে। রক্তের চারটি বিভাগ এ, বি, এ বি এবং ও। এ বিভাগের ব্যক্তি কার কাছ থেকে দান করতে পারবে, মানে কাকে কাকে দান করতে পারবে? এ কে দান করতে পারবে, এ বি কে দান করতে পারবে। কোন কোন গ্রুপের কাছ থেকে গ্রহণ করতে পারবে, এর কাছ থেকে গ্রহণ করতে পারবে, ওর কাছ থেকে গ্রহণ করতে পারবে। এবার বি গ্রুপ দেখি, বি গ্রুপের ব্যক্তি কাকে কাকে দান করতে পারবে, বি কে করতে পারবে, এ বি কে করতে পারবে। কাদের কাছ থেকে গ্রহণ করতে পারবে, বি এর কাছ থেকে গ্রহণ করতে পারবে, এবং ও গ্রুপ যাদের আছে তাদের কাছ থেকে গ্রহণ করতে পারবে। এ বি দেখি কাকে দান করতে পারবে, এ বি শুধু এ বি কেই দান করতে পারবে। এবার কাদের কাছ থেকে গ্রহণ করতে পারবে, এ থেকে গ্রহণ করতে পারবে, বি থেকে গ্রহণ করতে পারবে, এ বি থেকে গ্রহণ করতে পারবে, এবং ওর থেকে গ্রহণ করতে পারবে।
ও বিভাগের ব্যক্তি কাকে দান করতে পারবে? এ কে করতে পারবে, বি কে করতে পারবে, এ বি কেও দান করতে পারবে এবং ও গ্রুপের রক্তকেও দান করতে পারবে, গ্রহণ করতে পারবে শুধুমাত্র ও পজিটিভ ব্যক্তির কাছ থেকেই গ্রহণ করতে পারবে। এই জন্যে এ বি গ্রুপের যে ব্যক্তি থাকে তাকে বলা হয় সার্বিক গ্রহিতা, কারণ দেখো সে সবার কাছ থেকে গ্রহণ করতে পারছে, দিতে কিন্তু পাচ্ছে একজন কি, শুধুমাত্র এ বি গ্রুপের ব্যক্তি এ বি গ্রুপের ব্যক্তিকেই দিতে পারবে, কিন্তু গ্রহণ করতে পারবে এ বি এ বি এবং ও গ্রুপের ব্যক্তির কাছ থেকে, যেখানে ও বিভাগের ব্যক্তিকে বলা হচ্ছে সার্বিক দাতা, কারণ ও বিভাগের ব্যক্তি এ বি এ বি এবং ও দুজন সবাইকেই কিন্তু দান করতে পারবে, গ্রহণ করতে পারবে শুধুমাত্র ও গ্রুপের কাছ থেকে। এই ছবিটা তোমরা ভালো করে পড়বে, এটা দেখবে, এটা পরীক্ষায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা।